বীরগঞ্জ শহর থেকে 19 কিলোমিটার পশ্চিমে করতোয়া নদীর তীরে মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে 2016 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে নির্মিত এই কলেজটির উদ্বোধন করেন বীরগঞ্জের পুত্রবধূ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 174,58,00,000 টাকা ব্যয়ে নির্মিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি কর্তৃক নিয়ন্ত্রিত 6টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে একটি, যা শিক্ষার্থীদের 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে থাকে। সুদৃশ্য ক্যাম্পাসটিতে রয়েছে 6-তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ল্যাব, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা। রয়েছে ছাত্রদের জন্য 2টি ও ছাত্রীদের জন্য 1টি আবাসিক হল, কর্মচারী ও শিক্ষকবৃন্দের জন্য আলাদা আবাসিক ভবন। এছাড়াও কলেজটির প্রকল্পে রয়েছে মসজিদ, ফুটবল খেলার মাঠ, ভলিবল ও বাস্কেটবল খেলার মাঠ। উন্নত যাতায়াত ব্যবস্থার জন্য রয়েছে নিজস্ব কলেজ বাস। র্যাগিং ও রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানটিতে 2018 সালে প্রথম ব্যাচ ভর্তি নেওয়া হয়েছে। আধুনিক ও সুশিক্ষা নিশ্চিত করতে কলেজটিতে নিযুক্ত হচ্ছেন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, যা বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সার্টিফিকেট প্রদান করে থাকে, যাকে আমরা বলি অ্যাফিলিয়েশন। এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের যে সকল সুযোগ সুবিধা থাকে, বিভিন্ন ল্যাব থেকে শুরু করে ল্যাব, লাইব্রেরি এবং তাদের খেলাধুলার জায়গা, খেলার মাঠ, এই সব কিছুই আমাদের এখানে আছে। এবং এখানে শিক্ষক হিসেবে যারা কর্মরত আছেন তাদের পাশাপাশি আমাদের এখানে পুরো কাজ সম্পূর্ণ না হয় আমরা কিছু গেস্ট টিচার, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞ এবং আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বুটেক্স বা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা বর্তমানে আমাদেরকে বিভিন্ন কোর্স কমপ্লিটে সাহায্য সহযোগিতা করছেন। এখানকার শিক্ষার্থীরা যেটা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশি পেয়ে থাকে সেটা হলো যে সার্বক্ষণিক তাদের আমরা খোঁজখবর রাখি, তাদের পিতামাতার সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ হয়, আশেপাশের মানুষ খুবই আন্তরিক, আমাদের ছাত্র শিক্ষক সবার সাথে তাদের খুবই ভালো সম্পর্ক, তারা আমাদের সব সময় সহায়তা করে এবং আমাদের বিপদ আপদ এবং প্রয়োজনে তারা সবসময় পাশে থাকে। এই জন্য আমরা এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের নাম যতদিন থাকবে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার নাম ততদিন থাকবে, এটা আমরা বিশ্বাস করি এবং লালন করি। এবং আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এর মাধ্যমে তার নাম অমর হয়ে থাকবে। এদিকে কলেজটি নির্মাণ হওয়ায় বীরগঞ্জবাসী উচ্ছ্বসিত। বিশেষায়িত এই প্রতিষ্ঠানটি নির্মিত হওয়ায় প্রতিষ্ঠান এলাকা টুকুরিয়া তথা বীরগঞ্জে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন এলাকাবাসী। প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করে গড়ে উঠছে হাটবাজার, কর্মসংস্থানের দরজা হচ্ছে প্রসারিত। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শুধু বীরগঞ্জেরই নয় বরং সমগ্র উত্তরবঙ্গের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।